আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা শিখব কত তাড়াতাড়ি এগারো দ্বারা কোন সংখ্যাকে বিভাগ ভাগ করা যায়, এগারো দ্বারা কোন সংখ্যা বিভাজ্য খুব সহজেই আমরা কিভাবে এটা বের করব। যেমন ধরুন 3806 একটা সংখ্যা, এই সংখ্যাটা কি এগারো দ্বারা বিভাজ্য না বিভাজ্য না? তাহলে নিয়মটা হলো, আমরা দেখো এখানে সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা, তাহলে বিজোড় সংখ্যার অঙ্ক এক জায়গায়, বিজোড় স্থানে, এটা আছে এক নম্বর স্থান, এটা দুই নম্বর স্থান, এটা তিন, এটা চার, তাহলে আমরা বিজোড় সংখ্যা যেগুলো আছে এক আর তিন, দেখো এই তিন আর এটা যোগ করব, এটা যোগ করলে আসে তিন, আর জোড় সংখ্যার স্থানে যেই যেই সংখ্যা আছে সেটা আবার যোগ করব, আট আর ছয়, এই দুইটা যোগ করলে চোদ্দ। এরপর এখানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, যদি বিয়োগফল শূন্য, এগারো, বাইশ, তেত্রিশ, চুয়াল্লিশ এইরকম থাকে তাহলে সংখ্যাগুলা এগারো দ্বারা বিভাজ্য। অর্থাৎ আট আর ছয় চোদ্দ, এখানে আসলো তিন আর শূন্য তিন, বিয়োগ করলে আসে এগারো। যেহেতু এই এগারো এখানে আসে, সুতরাং 3806 এগারো দ্বারা বিভাজ্য। আমি ভাগ না করে কিভাবে কোন সংখ্যা এগারো দ্বারা বিভাজ্য সেটা বের করব। আমাদের থাকবে কোনগুলো সংখ্যাগুলো বিয়োগ করার পর শূন্য এবং এগারোর গুণিতক, এগারোর গুণিতক কোনগুলো, এগারো, বাইশ, তেত্রিশ, চুয়াল্লিশ এরকম, যে এগারোর গুণিতক যেই সংখ্যাগুলো আছে বিয়োগফল যদি এটা হয় তাহলে সেই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য। এবার আর একটা দেখি, 108635, এক লক্ষ আট হাজার ছয়শো পঁয়ত্রিশ। আচ্ছা এবার এটা দেখি, এক লক্ষ আট হাজার ছয়শো পঁয়ত্রিশ, বিজোড় স্থানে আছে এক, আট, তারপর আছে তিন, এই তিনটা যদি যোগ করি, আট আর এক নয়, নয় আর তিন বারো, জোর স্থানে আছে শূন্য ছয় পাঁচ, এটা যদি যোগ করি, শূন্য ছয় ছয় আর পাঁচ এগারো, তাহলে বারো থেকে এগারো বিয়োগ করলে আসে এক, অর্থাৎ আমাদের শূন্য এগারো এইগুলা নাই, তাহলে এই সংখ্যাটা ছয় এগারো দ্বারা বিভাজ্য না। আর একটা দেখি, এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য কিনা, দুই লাখ ঊনষাট হাজার আঠাশ। দেখো এখানে বিজোড় সংখ্যায় আছে এক, দুই, নয়, দুই, তাহলে এই তিনটা যোগ করলে হয় নয় আর দুই এগারো, এগারো বারো তেরো, আর জোর স্থানে এসে পাঁচ শূন্য শূন্য আট, এই তিনটা যোগ করলে হয় পাঁচ শূন্য আট পাঁচ তেরো, তেরো থেকে তেরো বিয়োগ করলে আসে শূন্য, যেহেতু বিয়োগফল শূন্য এগারো বাইশ এর মধ্যে আসে, সুতরাং দুই লক্ষ ঊনষাট হাজার আঠাশ সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য। এভাবে যত বড় সংখ্যাই থাকুক না কেন, তোমরা ভাগ না করে এগারো দ্বারা কীভাবে, এগারো দ্বারা সংখ্যাটি বিভাজ্য কিনা সেটা নির্ণয় করতে পারবা। সবাইকে ধন্যবাদ, যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে।